ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চিহ্নিত স্বৈরাচারের দস্যুদের রাষ্ট্রের সকল স্তর থেকে অপসারণ করতে হবে। সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাঙ্কের পার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে একথা বলেন। তিনি আরো বলেন, স্বৈরাচারের দস্যুরা ক্ষমতায় থাকতে পারলে এই দেশকে, এই বিপ্লবকে ব্যর্থ করে দেবে। সরকারে থাকার নৈতিক অধিকার হারিয়েছে তারা, এই রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হতে পারে। নিয়োগের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগদান করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ও অপর দুই সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। দুপুরে তারা ট্রাইব্যুনালে আসলে সংস্থাটির রেজিস্ট্রার ও অন্যান্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। পরে প্রসিকিউটররাও বিচারপতিদের সাথে বৈঠক করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আগামীকাল বিচারপতিদের অভ্যর্থনা জানানো হবে এজলাস কক্ষে। বৃহস্পতিবার থেকে বিচারিক কাজ শুরু হবে। প্রথম দিনে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে কয়েকটি আবেদন করা হবে, তবে সেই আবেদনে কি থাকবে তা স্পষ্ট করেননি তিনি। কারণে নিত্য পণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না বলে দাবি করে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজ দমনে সাংবাদিকদের তথ্য সহায়তা চেয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানী খাদ্য ভবনের সামনে কৃষি পণ্য ওপেন মার্কেট সেল ওএমএস কর্মসূচির উদ্বোধনী শেষে তিনি একথা